বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া পৌরসভা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন। 22 নভেম্বর জুমাবার বিকাল 3টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। চকরিয়া পৌরসভা শ্রমিক দল সভাপতি রফিক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল, কক্সবাজার জেলা শ্রমিক দল সভাপতি কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলামের উদ্বোধনের মাধ্যমে আরম্ভ হয়। উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সিনিয়র সহসভাপতি এম গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার। প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন কমিশনার। বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ এম আলী আকবর, চকরিয়া পৌরসভা যুবদল সভাপতি শহীদুল ইসলাম ফুরকান, চকরিয়া উপজেলা শ্রমিক দল সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দল সভাপতি শরীফুল ইসলাম, কৃষক দল আহ্বায়ক জালাল উদ্দিন সুট্টু, মহিলা দল সভাপতি হাসনা খানম, ছাত্রদল সভাপতি সাইমুল হাসান জামশেদ প্রমুখ। সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত 5 তারিখের আগে এই দেশটা সম্পূর্ণ সন্ত্রাস, নৈরাজ্য এবং অত্যাচারের কবলে ছিল। আজকে আমরা এইভাবে যেভাবে একটা সম্মেলন করতেছি, এরকম সম্মেলন বিগত 5 তারিখের আগে আমরা 17 বছরে করতে পারি নাই। এখানে গরু সুরক্ষিত নামে একজন গরু সুর, তার মাথা হচ্ছিল ট্রাক, সেই ট্রাক দিয়ে গরু শুরু করতে, এই জন্য তার মাথা বাঁচ নিয়েছে ট্রাক। এই গরু সুর সম্বন্ধে 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আপনারা জানেন এই গরু সুরের কোনো বৈশিষ্ট্য নাই, সে উন্নয়ন করেছে তার পরিবারের, তার সভ্য গোষ্ঠীর, তার ছেলে মেয়ে থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজনের উন্নয়ন করেছে, এদেশের কোনো মানুষের উন্নয়ন করে নাই। কথায় কথায় গুলি, অত্যাচার, অবিচার থেকে শুরু করে এদেশে সেই সম্রাট সন্ত্রাস নৈরাজ্য চালিয়ে এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। কিন্তু আল্লাহর রহমত, আমরা গত 5 তারিখ সিপাহী, ছাত্র, জনতা এবং মাধ্যমে আমরা এই অত্যাচার থেকে আমরা মুক্ত পাই। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। এখানে অনেকে আছেন ফস করছেন, ফলে একটু উদাহরণ দেব। যারা ফস করতে যায় তারা সদানকে দলা মারে, পাথর মারে। সেখানে সদান হচ্ছে 3টা, একটা বড় সদান, একটা মাঝ সদান, একটা ছোট সদান। বিসমিল্লাহ, আল্লাহ ফকর অলিল্লাহ হা বলিয়া সদানকে দলা মারে, তারা পাপ মোচন হয়। তো আমাদের এখানে যে বাচ্চা দেবর আছে তাকেও আমরা দলার মাধ্যমে আমাদের পাপ মোচন করতে হবে। তাই আমি বলবো এই বাচ্চা দেবরের 14 গোষ্ঠী যারা আছে এই দেশে যেন আর আসতে না পারে, দেশে যেন আর সন্ত্রাস দরিদ্র চালাতে না পারে। এরা এদেশের মানুষকে অত্যাচারের স্টিগমা চালাচ্ছে। যেদিন এখান থেকে বেলালের নেতৃত্বে, 8 নম্বর ওয়ার্ড সভাপতি বেলালের নেতৃত্বে শ্রমিক দলের সহযোগিতায় যে এখানে একটা মিছিল হয়েছিল, বাসন মিছিল, সেই মিছিল হওয়ার পরে এখানে এসে কোলাকুলি করেছে এবং আমাদের শ্রমিক দলের অফিস বাংশুর করেছে, এটা আপনারা হয়তো সবাই জানেন। আমি একজন ব্যক্তিগতভাবে আমি একজন শ্রমিক, আমি আত্মসড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলাম। সেখান থেকে ধীরে ধীরে আমি রাজনৈতিকভাবে আমি এদেশের মেয়র হয়েছিলাম। শ্রমিক দল এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংগঠন, এই সংগঠনের সাথে কেউ ভেবে রেখে টিকতে পারে নাই। এই সংগঠন অত্যন্ত অস্থাবর সংগঠন, ওরা আপনার জন্য বুক ফেলে দেবে, প্রাণ দেবে, জান দেবে, মাল দেবে,
তারপরেও বেমেনে করবে না। সুতরাং যারা এখানে এদের সাথে বেমেনে করেছে তারা কেউ টিকতে পারে নাই, তাই পার্টি আমরাও টিকতে পারে নাই। এটা হচ্ছে শেষ কথা। তাই শ্রমিকদের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গর্ববোধ করি, যেহেতু আমার চরিত্রের মধ্যে একটা শ্রমিকের লক্ষ্য আছে, আমি এখনো কাঠদারি শ্রমিক,